বিজেপির কর্মী সমর্থকরা বারাণসীতে মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল। তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশে ভোটে মমতা ব্যানার্জির প্রচারে বাধা দেওয়া হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ঠিক দিক দিক কার? বিজেপি সরকার। দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব চাও, জবাব চাই, জবাব চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থ করা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সারা বাংলা ছাত্র সমাজ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। দেশের সমস্ত স্থায়ী সম্পদ বিক্রি করা হচ্ছে কেন? আদানির দালাল নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। অত্যাচার হচ্ছে কেন? খুনি বিজেপি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থ করা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কামারপুকুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। গতকাল উত্তরপ্রদেশের বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা দেখায়। আজ তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সমস্ত মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই মতো আজ কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মহাবিদ্যাপীঠে তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে মিলিত হল সংগঠনের সমস্ত ছাত্রছাত্রীরা। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী একাধিক নীতির বিপক্ষে গর্জে ওঠে তৃণমূল ছাত্র সংসদের ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন কালো পতাকা দেখানো হলো তারও জবাব চাই। গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ চন্দ্র রিপোর্ট, সময়ের সংবাদ। মমতা ব্যানার্জির প্রচারে বাধা দেওয়া হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সম্পদ বিক্রি করা হচ্ছে কেন? আদানি দালাল নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। অত্যাচার হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থ করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আজকের এই বিক্ষোভ গতকাল উত্তরপ্রদেশে বারাণসীতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়েছে। এই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচি আমাদের বাংলার প্রত্যেকটি কলেজে, মহাবিদ্যালয়, বিদ্যালয়, ব্লক, টাউন সমস্ত কলেজে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে, এক এক করে চলছে, চলবে। এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের সাথে সমস্ত ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সদস্যবৃন্দ মিলে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আপনার নাম? আমার নাম সমর ঘোষ, কামারপুকুর কলেজ, জেনারেল সেক্রেটারি।